চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ও ভাস্কর নাসিমা হক মিতুর কাছে। যেমনটা বলছিলাম যে আজ আমাদের বাংলাদেশী প্রখ্যাত ভাস্কর নবীর আহমেদের মৃত্যুবার্ষিকী, তো তার সম্পর্কে তার জীবনকর্ম নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এই চার বছর পেরিয়ে গেল তার মৃত্যুর, আজকের এই দিনে এসে নবীর আহমেদের কোন দিকটি আপনি প্রথমে আলোচনা করতে চান? নবীর যে বাংলাদেশে যে সময়টা ছিলেন, উনি বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে যে ভাস্কর্যের চর্চাটা করেছে সেটা, সেইখানে তিনি কী নিয়ে ভাবছিলেন, কীভাবে ভাবছিলেন, সে বিষয়টা আমার সবচেয়ে আগ্রহের বিষয়। হ্যাঁ, সেটা নিয়ে আমরা একটু জানতে চাই। উনি তো 1954 সাল থেকে 60 পর্যন্ত বাংলাদেশে ছিলেন এবং তার প্রথম স্কাল্পচার যে প্রদর্শনীটি ছিল 1960 সালে সেটা বাংলাদেশেই হয়েছিল, তো সেই সময়টা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। এখন পড়ালেখা শেষ করে উনি 56-তে ফিরে আসেন। 56 থেকে 60 সাল পর্যন্ত উনি বাংলাদেশে শিল্পের চর্চা করেন, ভাস্কর্যের চর্চা করছেন। সেই সময়ে যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো, একদিকে ওই সময়টা এরকম ছিল যে ভাষা আন্দোলনের, মানে ভাষা আন্দোলন হয়ে গেছে, স্বাধীনতা কামী মানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, তারপর নতুন দেশের যে পরিচয়, যে বাঙালি হিসেবে পরিচয়, পূর্ব বাংলার মানুষের কী পরিচয়, এই এই জিজ্ঞাসাগুলো কিন্তু সবার মনের মধ্যে আছে। এবং সেই সাথে 50-এর ওই সময় থেকে, মানে 50-এর 52-53 এইরকম সময় থেকে এদেশের শিল্পীরা কিন্তু সরাসরি পশ্চিমে যান এবং পশ্চিমের শিল্পের সাথে কিন্তু সরাসরি তাদের একটা পরিচয় ঘটে। এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের দেখা জানাশোনা, সেই সাথে নিজের দেশ মা নিজের জাতীয় পরিচয়ের যে প্রসঙ্গ, এই দুটো মিলিয়ে কিন্তু আসলে সেই সময় শিল্পের ভাষাটা তৈরি হচ্ছিল, যেটা নিয়ে জয়নুল আবেদিন ভাবছিলেন, কামরুল হাসান ভাবছেন, এবং নবীরাও কিন্তু যখন ফিরে আসলেন তখন কিন্তু ওই সেই অনুপ্রেরণা আসলে ভাবছিলেন, তার তার প্রেরণার জায়গাটাই কিন্তু ওই ব্যাপারটা ছিল। একটা হচ্ছে স্বদেশ চিন্তা এবং আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত, এবং ওই দুইয়ের একটা সংশ্লেষণ উনি আসলে তার কাজের ভেতরে আনতে চেয়েছিলেন। সেই সময়ের কথা চিন্তা করি যে বাংলাদেশে তো আসলে স্কাল্পচার ভিত্তিক যে চর্চাটা, প্রদর্শনী করা তো আসলে অনেক পরের বিষয়, সেই কাজগুলো খুব কম হতো, এবং একজন নারী হিসেবে আমি বলবো এবং প্রথম বাংলাদেশী হিসেবে স্কাল্পচার চর্চাটা করেছিলেন, তো সেই জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাই তার তার জন্য আসলে ওই সময়টা কতটা, এই চর্চা করাটা কতটা কঠিন ছিল? এক অর্থে তো কঠিনই, কারণ হচ্ছে সে সময়ে স্কাল্পচারের চর্চা কেউ করছেন না, উনি একমাত্র চর্চা করছেন। তার মানে আপনি ধরে নেন যে ওখানে সমস্ত যারা চর্চা করছেন শিল্পে তারা সবাই চিত্রকরই ছিলেন এবং উনি একমাত্র ভাস্কর্যের চর্চা করছে, ফলে উনার জন্য কোনো, মানে কোনো ক্ষেত্র তৈরি ছিল না। উনি কী নিয়ে কাজ করবেন, কোথায় কাজ করবেন, ওনার মাধ্যম কী হবে, এই সব কিছু কিন্তু উনি নিজেই আবিষ্কার করেছেন, নিজের ক্ষেত্রটা আসলে নিজেকে নিজে তৈরি করে নিতে হয়েছে পরিবেশটা। এবং সে সময় কিন্তু উনি, আমি মনে করি যে উনি কিন্তু এক অর্থে সাকসেসফুল হয়েছেন, যে উনি যে এই পুরো সময়টা কাজ করলেন, 100-এরও বেশি কাজ করেছিলেন উনি, ওই সময় কাজ করে উনি এক্সিবিশন করলেন। এবং একটা আপনি খেয়াল করলে দেখবেন যে ওই সময় ওনার এক্সিবিশনটা কিন্তু অনেক সাড়া জাগিয়েছিল, আমার কাছে মনে হয় পুরো পাকিস্তানের মধ্যেই কিন্তু এটা প্রথম একক স্কাল্পচারের এক্সিবিশন ছিল সে অর্থে, এবং ওটা উনি করলেন। এবং সে সময়ে যারা শিল্পবোদ্ধা, তারপরে যারা আমরা গুরু, মানে যাদেরকে আমরা বলবো কি বলবো, যাদেরকে বিশিষ্ট অনুসরণ করা হয়, আসলে অনুসরণ ঠিক না, মানে যারা শিল্পের সাথে সরাসরি শিল্পের ব্যাপারে যারা আগ্রহী, তারা কিন্তু নবেরার এই প্রদর্শনীর ব্যাপারে অনেক আগ্রহ তাদের ছিল। এবং আজম খান নিজে এসেছিলেন প্রদর্শনীর উদ্বোধন করতে, এবং ওনার স্ত্রী কিন্তু পরে প্রদর্শনীও দেখতে আসেন, ফলে সে সময় যারা শিল্পের চর্চা করছে তারা কিন্তু নবেরার কাজকে অ্যাপ্রিসিয়েট করতে পেরেছিল বলে আমার মনে হয়। তিনি তো সেই প্রথম প্রদর্শনীর পরে বাংলাদেশ থেকে চলে গেলেন, দীর্ঘ প্রবাস জীবন তার, সেখানে তার বর্ণাঢ্য জীবন, স্কাল্পচারের চর্চা সব কিছুই আছে, কিন্তু বাংলাদেশে এই যে এত শিল্পকামী মানুষ, তারা কেন নবীর আহমেদকে বাংলাদেশে ধরে রাখতে পারেননি? এমনি সচরাচর সবার মনে যে প্রশ্নটা জাগে সেটা মনে হয় যে তখন একটা শিল্প শিক্ষা প্রতিষ্ঠান ছিল,
হতে পারতো, নভেরা সেখানে সংযুক্ত হওয়ার একটা সম্ভাবনা হয়তো ছিল, হয়তো ডিপার্টমেন্ট খোলা যাচ্ছে না, হতে পারে অনেক পরিস্থিতি ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, যেটা চারুকলা ছিল তখন তো এটা গভর্নমেন্ট আর্ট স্কুল ছিল, হ্যাঁ সেইখানে সুযোগ ছিল একটা স্কাল্পচারের একটা কোর্স চালু করারও সুযোগ ছিল যদি বিভাগ চালু করা না যেত, কিন্তু সেটা কিন্তু হয়ে ওঠেনি। যেটা বলছিলেন যে আসলে একটা বিভাগ না করা গেলেও একটা বিষয়ভিত্তিক কোনো একটা ডিপার্টমেন্ট করে তাকে হয়তো ধরে রাখা যেত, তো সেটা হয়নি কেন আসলে? আমার কাছে মনে হয়েছে যে স্কাল্পচার এবং একজন নারী স্কাল্পচারের চর্চা করছে দুটো মিলেই আসলে ব্যাপারটা হয়নি, কারণ আমার কাছে মনে হয়েছে পুরুষতান্ত্রিক সমাজে একটা নারীকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করা, তার মধ্যে হচ্ছে আর্থিকভাবে সামনে এগিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো আসলে খুব গুরুত্ব পায়নি আসলে আমাদের সোসাইটিতে, যে সেখানে একজন পুরুষের চাকরি পাওয়ার ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ একজন নারীর থেকে, এই ব্যাপারটা একটা আমার কাছে মনে হয়। কোনো পুরুষ কিন্তু স্কাল্পচারের ব্যাপারে আগ্রহী না, ফলে স্কাল্পচারকে গুরুত্ব দিতে গেলে নভেরাকে গুরুত্ব দেয়া হয়, এবং নভেরা একজন নারী হিসেবে গুরুত্ব পেয়ে যাওয়ার ব্যাপারটা আমার কাছে মনে হয়ে ওঠেনি আসলে, সেই সময়টা আসলে হয়ে ওঠেনি। একটু তার প্রথম প্রদর্শনী প্রসঙ্গে আসি, বাংলাদেশেই তার প্রথম প্রদর্শনী 1960 সালে, সেটার যে মাধ্যম ছিল, যে মাধ্যমে তিনি কাজ করেছেন, সিমেন্ট মাধ্যমে কাজ করেছেন, তো তখন তার মাথায় আসলে এই ভাবনাটা কিভাবে এলো, মানে পরবর্তীতে তিনি যখন ইন্টারভিউ দিয়েছেন কোনো কিছু কি জানা গিয়েছে এই বিষয়ে? না, উনি আসলে নিজের কাজ সম্পর্কে একেবারেই কোনো কথাই কখনো বলেননি, কেন করেছেন, কি ভাবনা থেকে করছেন, এরকম কোনো কখনো কোনো কথা শোনা যায়নি। তো যেটা হয়েছে এটা আমার কাছে বেশ স্পষ্ট, সেটা হচ্ছে উনি যে পরিপ্রেক্ষিতে, যে আর্থিক সামর্থ্য নিয়ে কিংবা সে সময়ের যে পরিবেশ ছিল সেই পরিবেশ অনুযায়ী কিন্তু উনি সাবজেক্টটাকে মানে উপকরণটাকে বেছে নিয়েছিলেন, কারণ ওই সময় মেটাল ঢালাই কিন্তু খুব এক্সপেন্সিভ একটা ব্যাপার, সেটা সম্ভব হয়নি। আর উনি দেশে ফিরে এসে পাবলিক লাইব্রেরি যে হচ্ছিল মাজহারুল ইসলাম তখন কিন্তু প্রথম আধুনিক স্থাপত্যগুলো নির্মাণ করছেন, উনি কিন্তু প্রথম কাজ করছেন সেই গ্রন্থাগারের দেয়ালে একটা ম্যুরাল করছেন, একটা রিলিফ স্কাল্পচার করছেন, আসলে ম্যুরাল করলেন হচ্ছেন হামিদুর রহমান। তো ওই যে রিলিফ স্কাল্পচারটা করলেন এবং সিমেন্ট দিয়ে ওই কাজটা করলেন, হতে পারে যে ওই প্রক্রিয়াতে উনি সিমেন্টটাকে চুজ করে নিলেন, এবং সিমেন্টটা বাইরেও রাখা যায়, আউটডোরেও এই কাজ করা যায়, এই সমস্ত পরিপ্রেক্ষিতে এবং সবকিছু মিলিয়ে তিনি বেছে নিয়েছিলেন। আমার কাছে মনে হচ্ছে এটা সহজলভ্য একটা ব্যাপার, এবং সহজে উনি ম্যাটেরিয়ালটাকে হাতের কাছে পাচ্ছেন সেটা একটা ব্যাপার, এবং উনি তো স্থাপত্যের সাথে কাজ দিয়ে শুরু করলেন, ওনার কাছে মনে হয়েছে এটা দিয়েই তো করা যায়। আর তাছাড়া ওনার কিন্তু উন্মুক্ত প্রাঙ্গণে স্কাল্পচারের ব্যাপারে একটা আগ্রহ ছিল, ওনার কাছে মনে হয়েছে সিমেন্টে করলে সেটা সম্ভব। এবং তার বিষয়ের দিকে যদি আমরা একটু তাকাই, একটা লোকজ ভাবধারা ছিল এবং নারী মূর্তির যে স্ট্রাকচার যেটাকে আমরা বলি সেরকম অনেক বিষয়ে তার কাজের মধ্যে দেখা গেছে, এর কারণটা কি ছিল আপনার কাছে কি মনে হয়? উনি যে বাংলাদেশে যখন কাজ করলেন উনি ওনার কাজের একটা দুটো একদম স্পষ্ট ভাগ আছে, হ্যাঁ একটা হচ্ছে উনি একদম উন্মুক্ত প্রাঙ্গণের জন্য কিছু ভেবেছেন, আর একটা হচ্ছে একেবারে ব্যক্তিগত, উনি উন্মুক্ত প্রাঙ্গণে যে ভাস্কর্যগুলো নির্মাণ করতে চাইলেন সেগুলোর বিষয়কে এমনভাবে বেছে নিলেন যে যার সাথে সাধারণ দর্শক সহজেই সম্পৃক্ত হতে পারে, যে কারণে কৃষক পরিবার এবং প্রথম যে প্রাঙ্গণ ভাস্কর্যটা উনি করেছিলেন একজন শিল্পপতির বাড়ির আঙিনায় বলতে পারি আমরা, সেখানে বিষয় ছিল একটা কৃষক পরিবার। আসলে বিষয়গুলো কি কোনো পরিবর্তন হয়েছিল প্রথম প্রদর্শনীর চেয়ে দ্বিতীয় বা তৃতীয় প্রদর্শনীতে? হ্যাঁ, উনি আসলে প্রথম প্রদর্শনীটা উনি বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত সেটা ওনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। দ্বিতীয়বার উনি করলেন হচ্ছে ব্যাংককের এক্সিবিশন যেটা, হ্যাঁ সে ব্যাংককে যে এক্সিবিশন করলেন সেখানে কিন্তু উনি পুরোপুরি ওনার মাধ্যমও পরিবর্তন হয়ে গেল, ওখানে কিন্তু উনি অ্যাসেম্বলাইজ করে সমস্ত অ্যাসেম্বলাইজ পদ্ধতি অর্থাৎ সব যে যে ম্যাটেরিয়ালগুলো আর কি ইউজ করা হয়েছে, যেগুলো আবার ধাতুর পাত এগুলো সংযোগ করে উনি ঝালাই পদ্ধতিতে ভাস্কর্য করলেন, এবং এই অ্যাসেম্বলাইজ পদ্ধতিটা কিন্তু তখন কিন্তু পুরো যুক্তরাষ্ট্র বলেন
মানে পশ্চিমে কিন্তু তখন এটার একটা চর্চা হচ্ছে, এবং উনি ওই সময় ভিয়েতনাম যুদ্ধের যে ধ্বংসাবশেষ, যেটা আসলে লাউসে পাওয়া গেছিল সম্ভবত, উনি ওখান থেকে ওই ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসেন এবং সেগুলো সংযোগ করে কাজ করেন। আচ্ছা, নবর আহমেদের তো এই যে কর্মময় জীবন নিয়ে অনেক কথা হচ্ছিল, একটু ব্যক্তি জীবনের দিকে আমরা তাকাতে চাই। ব্যক্তি নবর আহমেদ সম্পর্কে আসলে কতটুকু জানা গিয়েছে? প্রথমে বললাম যে উনি নিজের সম্পর্কে খুব কম কথা বলতেন। অবশ্যই উনি খুব স্বাধীন চেতা মানুষ ছিলেন। স্বাধীন চেতা বলতে যে উনি নিজ, যেটা আমাদের সমাজ সোসাইটিতে খুবই কম, যে একজন নারী সে নিজে সিদ্ধান্ত নেন উনি কি করবেন, এটা তো আসলে খুব কঠিন একটা ব্যাপার, সে সময়ের জন্য আরো বেশি কঠিন ছিল। হ্যাঁ, এবং সেটা উনি করেছেন, এটা আমার কাছে মনে হয়েছে। কিন্তু পারিবারিকভাবে তো তিনি একটা স্বাধীনতা পেয়েছিলেন, যেহেতু একটা সংস্কৃতিমনা পরিবারে তার জন্ম। হ্যাঁ, অবশ্যই উনি একটা সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেছেন, এবং উনি কোনো বাধার সম্মুখীন হয়েছেন বলে আমার কখনো মনে হয় না পরিবার থেকে যে স্কাল্পচার করা যাবে না বা এটা বা ওটা, এইরকম সবসময় সাপোর্ট পেয়েছেন। তো আপনার ব্যক্তিগত শিল্পচর্চা সম্পর্কে জানতে চাই, আপনার কাজ কেমন চলছে? চলছে মোটামুটি ভালো। একজন ভাস্কর্য শিল্পী হিসেবে যদি আপনার কাছে জানতে চাই যে ব্যস্ততা বা নতুন কোনো প্রদর্শনী আসবে কিনা? এখনই প্রদর্শনী করব এরকম করে ভাবিনি। তো রিসেন্ট আমি যেটা করছি, যেটা আমি আপনাকে বললাম যে কিছু পরিবেশের কারণে মিডিয়া পরিবর্তন হয়ে যায়, যেমন আমি বেশ কিছুদিন থেকে সফট ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছি। আমি সুতা, তুলা, কাপড় এই বিষয়গুলো দিয়ে স্কাল্পচার করছি, ত্রিমাত্রিক অবয়ব তৈরি করছি। সেটার একটা বিরাট কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমার রিয়ালিটিতে এটা এটাই সবচেয়ে সহজলভ্য এবং আমার জন্য বেশি পাওয়া যায়। হ্যাঁ, আমি আগ্রহ পাচ্ছি একটা নতুন সফট ম্যাটেরিয়াল নিয়ে, যেখানে যে সেক্টরটাতে আসলে কাজ করার ম্যাটেরিয়াল নিয়ে আসলে এতগুলো প্রতিবন্ধকতা আছে। সেখানে আপনি যখন শুরু করেছিলেন এই ভাস্কর্য শিল্পচর্চা, তখন তো আরও অনেকগুলো বিভাগ ছিল, সব বিভাগ বাদ দিয়ে কেন আপনার আসলে এই ভাস্কর্য শিল্পচর্চায় আসলেন? ডিপার্টমেন্ট চুজ করতে বলা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে সবাই চিত্রকর মানেই শিল্পী খুব ছোটবেলায় এরকম ভাবা হতো, কিন্তু একটা পর্যায়ে যখন আমি সব কিছুই চর্চা করছি তখনই আমার আসলে স্কাল্পচারের প্রতি একটা আগ্রহ হয়, এবং এটার যে নিজের হাতে একটা ম্যাটেরিয়ালকে যে ধরা, টাচ করা, এটার সাথে যে একটা সম্পর্ক তৈরি হওয়া, এই ব্যাপারটা আসলে আমি খুবই আনন্দ পেয়েছি। আর এটাই বোধ হয় সবচেয়ে বড় কারণ আমি স্কাল্পচারে আসার ক্ষেত্রে, এটাই বড় কারণ। আমি স্কাল্পচারকে ভালো লেগে আমি স্কাল্পচারটা করা শুরু করেছি। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম প্রখ্যাত ভাস্কর নবর আহমেদের আজকে মৃত্যুবার্ষিকী, তার স্মরণে। একটু সবশেষে আপনার কাছে জানতে চাই খুব সংক্ষেপে, যে এখন যারা ভাস্কর্য শিল্প চর্চা করছেন তারা নবর আহমেদের কোন দিকটি আদর্শ হিসেবে নিতে পারেন? উনি যেভাবে ভেবেছিলেন সেটা হচ্ছে যে সময় এবং স্থান, সময় এবং স্থানকে ধরে উনার যে ভাস্কর্য সম্পর্কিত যে ওভারঅল যে জ্ঞান, সেটার যে একটা ব্যবহার, নিজ পরিপ্রেক্ষিতে যে শিল্পের যে চর্চা করার যে বিষয়টা, সেটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে নবর আহমেদকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladeshon.tv। ইংরেজ লেখক ডগলাস অ্যাডামসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিজেকে উঁচু জায়গা থেকে ফেলে দিলেই উঠতে শেখা যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।